সরকারি জমিতে বেসরকারি স্কুল, আর সেই স্কুলের উদ্বোধনে আবার হাজির রাজ্যের মন্ত্রী। আর এই স্কুল নিয়ে বোলপুরে স্কুল ঘিরেই তুঙ্গে শাসক বিরোধী চর্চা। খাতায় কলমে সরকারি জমি, সেই জমিতে গড়ে উঠেছে ঝাঁ চকচকে বেসরকারি স্কুল। আট ঘাট বেঁধে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও, সেখানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিশ্চয়ই আমরা পাশে আছি, পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থেকে আমাদের যতটুকু সাহায্য করার সাহায্য করব, যাতে স্কুলটা এগিয়ে যেতে পারে। বীরভূম জেলার বোলপুরের এক নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে এই বেসরকারি স্কুল। যে জায়গায় এই স্কুল, তার এক বিঘার বেশি জমি সরকারি মালিকানাধীন। কিন্তু সরকারি জমিতে বেসরকারি স্কুল তৈরি কিভাবে হলো? সরকারি জমিতে আমি ওটা অতটা জানি না, বিকজ আই এম ওনলি অ্যাজ আ প্রিন্সিপাল আই এম হিয়ার, তো আমি এটা জানি না কি কতটা আমাদের কাছে সরকারি জমি আছে, কি করছে। বাট দেন অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড কি এটা আমাদের ট্রাস্টের ল্যান্ড, ট্রাস্টে আমরা করছি। অ্যান্ড কম্প্যারেটিভলি যদি আপনি দেখেন, আমাদের ফিজটা কিন্তু খুবই কম। বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সক্রিয়, সেখানে খাস জমিতে বেসরকারি স্কুল কিভাবে গড়ে উঠল তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও। সরকারি জমিতে বেসরকারি স্কুল কি করে হয়? এখানে ভাগ বাটোয়ারা টাকা পয়সার ব্যাপার আছে, তা না হলে একটা বেসরকারি স্কুল সরকারি জায়গায় কি করে হয়? এর তীব্র নিন্দা করছি, এভাবে হয় নাকি? এগুলো সব টাকা ভাগাভাগি নিয়ে এবং এগুলো সব একটা বিজনেস চক্র চলছে। শাসক দল যদিও দায় এড়াতে ব্যস্ত, দায় এড়াচ্ছেন স্কুল তৈরির অনুমতিপত্রে সই করা রূপপুর পঞ্চায়েতের প্রধান তাপসী চক্রবর্তীও। আমি ওটা যখন পঞ্চায়েতে গিয়েছিল, এবার পঞ্চায়েতে তো অনেক লোক ছিল, শুধু আমি একার নাই, এলসিউটিভ ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা যেভাবে প্ল্যানটা করেছেন তারা দিয়েছেন, আমি এসব ব্যাপারে কিছু কই, ভেদ জমি না কি জমি সেটা তো আমি বলতে পারবো না। সরকারি জমির উপর বেসরকারি স্কুল না কি সেটা তো আপনার কাছে শুনছি, সেটা বিষয়ে সেটা জেলা প্রশাসন দেখবে, সেটা জেলা শাসক দেখবেন, সেটা এসডিএলওরা দেখবেন, সেটা ভিডিও দেখবেন। বিতর্ক নিয়ে পথ চলা শুরু বোলপুরের বেসরকারি স্কুলটির, চিন্তায় পড়ুয়া ও তাদের অভিভাবকরা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।